আর কেউ তো কোনো কাজ করেন নাই তাহলে? এইটুক তো বুঝতে পারছো কলি, আপনি বুঝছেন কাজ করছে করেন নাই কেন? সময় পান নাই, পরীক্ষা ছিল নাকি, লেখাপড়া ছিল নাকি? লেখাপড়া করেন কোথায়? হ্যাঁ, কোন সাদাটা? এই পাশে, এই পাশে এটা তো আইকন ভিতরে। কোনটা? এই যেটা, এটা বোঝা যাবে, বুঝে যাচ্ছে, বোঝা যাচ্ছে না এখন, বুঝে যাচ্ছে না, ছোট হচ্ছে ভিতরে। সমস্যা নেই, এটা বোঝা যাবে যখন স্টেবল করবে তখন। আচ্ছা, আমরা কোনটা করছিলাম, কারের ওয়েবসাইট করছিলাম না নাকি মোবাইলের? আজকে আমরা ওর লাস্ট থেকে শুরু করবো আবার ভাই। কারের আরেকজন আরেকটা বলছিস না, কারের ওয়েবসাইট তৈরি করেছিস না, ওই ভিডিও গুলো ইউটিউব চ্যানেল, ইউটিউব আছে তো, ওই জায়গায় তোমার প্যান একটা বেশি গেল, এই একটা আছে আর ক্লাস ওয়ানে, আর ক্লাস ওয়ানে এরপরে হবে ক্লাস হয়েছে মনে হয় একটা, কিন্তু ভিডিও আপলোড হয়নি ভাই। যে আপলোড করে দেন আমার জন্য সুবিধা হবে। হ্যাঁ, আমার সুবিধা হবে, আমি আরো বেশি। আচ্ছা, ওকে দিন দিন আমি তো থাকি এখানে, আমি থাকি জসীমউদ্দিন, জসীমউদ্দিন। হ্যাঁ, 10 মিনিট। আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে। আচ্ছা, এটা আমরা ইউটিউব করছিলাম তাই না? এবার নেক্সট অংশ থেকে শুরু করব আমরা আজকে। আমরা কোন ওয়েবসাইট থেকে করতেছিলাম সেটাকে দেখব। আর এই যে এইখানে মাঝখানের এই অংশটা কাটবো, কাটা কিন্তু খুব জরুরি। অংশটা কাটে এই, এটা কিভাবে আছে, এটা কিন্তু থ্রিডি আকারে আছে তাই না? থ্রিডি আকারে ঘুরে আছে তাই না? আমাদেরও কিন্তু এর ভিতরে কিছু বসাইলে এরও থ্রিডি আকারে ঘুরা থাকা লাগবে তাই, লাগবে কি না? ঠিক আছে, এটা করবো পরবর্তীতে। আর আগে আগে একটা পেজ শেষ করে ফেলি, তারপর করবো। আর এইখানে যে ব্যাপারটা ঘুরছে, এখানে জায়গাটা অনেক কম হয়ে গেছে, সামনে পিছনে উপরে নিচে টোটাল কত দেওয়া হয়েছে, 30। এখানে 40 ইউজ করেন, আমরা 40 ইউজ করব, এটারও এটারও 30 ইউজ করা হয়েছে। হ্যাঁ, একটু বড় করব, এখন ই করে নেই, একটার করব আর প্রত্যেকটারে কপি করে নিয়ে ওখানে ওখানে দিয়ে দিব। ঠিক আছে, এটা করে ফেললাম, ভিডিও ওপেন করা আছে। এটা কোথায় আছে? স্লাইডারের ভিতরে আছে, স্লাইডারের ভিতরে ডাউনলোড রেট মোর, এই যেটা। হ্যাঁ বলো তুমি। আচ্ছা, দেখ মনি কেমন করো, করবো করো নাই তো, এই পর্যন্ত করলে তো বুঝতাম। এখন তো কোনো কাজ দেখলাম না, কিভাবে তোমার বিশ্বাস করি, কি পারবা না না পারবা? পারবো না, কেন পারবা না? আচ্ছা, এটাকে বড় করলাম আমরা, 40 নিলাম আমরা, আপনারও 40 নেবেন? হ্যাঁ, হ্যাঁ,
তখন বড় করবা, হ্যাঁ জুম করে বড় করবা। ১১০ নিব আমরা উইড, ঠিক আছে, হাইট নিব কত, 40। তাহলে কি দিয়ে নিব, রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল দিয়ে নিব, কারণ আমাদের রাউন্ড এই পাশে রাউন্ড দরকার, এই পাশে আবার কর্নার দরকার। রাউন্ড করার পরেই তো আমরা কর্নার করতে পারবো, আদারওয়াইজ করতে পারবো। আচ্ছা ওকে, আমরা একটা নিয়ে নিলাম। এবার এখানে কত আসবে, 100, কত দেখলাম, 10 বাই 40। রাউন্ড কত আসবে, এটা রাউন্ড কত আছে, 10 পিক্সেল না, 10 পিক্সেল রাউন্ড আছে, তাই না? এবার এখানে একটা সিম্পলি ক্লিক করলে তো চলে আসবে ওটা, আমরা স্ট্রোক কিন্তু নান করে দিছি। এবার একটা ক্লিক করি, ওকে করলাম, চলে আসছে, কিন্তু কিন্তু কালারটা ডিফারেন্ট আছে। আমাদের কালারটা কি হবে, হোয়াইট কালার হবে। আমরা হোয়াইট কালার যদি এখানে দিতে চাই তাহলে কি করে করব, আই পেইন ব্র্যাকেট টুল দিয়ে ক্লিক করব, ইম্পসিবল। কি দিয়ে করব, কেন এই টুলের জন্য, এই প্রত্যেকটা টুলের জন্য আপনার পেইন ব্র্যাকেট টুল দিয়ে এখানে পেস্ট করা যাবে না। দেখেন এই যে ডিফল্ট হয়ে আছে, পাইছেন, পেইন ব্র্যাকেট টুল কিন্তু নাই। এখন এই কালার চেঞ্জ করতে চাইলে তাহলে কিভাবে করব, এই সিম্পলি এই যে ভিতরে এসে এই আইকনটার ভিতরে এসে ডাবল ক্লিক করব, দেখেন ওই কালার চলে আসছে। এবার কি করব, সাদা করব, হোয়াইট উপর টুল দিয়ে ক্লিক করলে তো সাদা হয়ে যাচ্ছে। ৪০ কি অনেক বড় হয়ে গেল নাকি, কেমন জানি লাগতেছে। আচ্ছা দেখতেছি, এটাকে তাহলে একদম এইদিকে নিলাম, এটাকে উপরে তুলে দেই। এরকমই থাকবে কিন্তু খালি সাইজটা বাড়বে। দেখো কি করতেছি, তারপরে প্রশ্ন করো, আগে শেষ করি। ঠিক আছে, এই কোনোটা ঠিক নেই, 1 পিক্সেল যাবে এদিকে। এবার এখানে ডাউনলোড এটা আছে, এটাকে নিচে দিকে নিয়ে আসবো, সাইজ কত আছে, 15 পিক্সেল আছে। এটা কারো বাড়ান, কাকে বাড়াবো, যেটাকে কন্ট্রোল টি, ৩০ করলাম, 130। ৩০ তো হয় না। হ্যাঁ কি প্রবলেম সলিউশন করবা কেমনে, দেখো কেমনে, এই যে দেখো এনতে টান দিয়ে ধরলাম, আমার কতটুকু দরকার, 130, তাই দরকার না, আমি এতটুকু আগে ধরে নিলাম, এটা 130ই তো আছে, আছে সেমই আছে। এবার ঠিক আছে, এবার এটাকে মাঝখানে নিই, হ্যাঁ উপরে নিচে সমাধান, এটা আগের জায়গায় চলে যাবে, এটা আছে না, এটা না, এটা এটার জায়গায় চলে যাবে, তাহলে উপরে দিয়ে দেন,
সবগুলো লেয়ারকে সিলেক্ট করে তারপর মুভ করতে হবে। ঠিক আছে, এবার এটাকে ডুপ্লিকেট করব, এটাকে ডিলিট করে দিলাম। এবার এগুলোকে সবগুলোকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট লেয়ার। এবার আগে যেটা ছিল এটা 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 দরকার নাই আমার। এবার ডুপ্লিকেট করা আছে, এবার মুভ করার। এখানে কত পিক্সেল ফাঁকা দিব? 30 পিক্সেল ফাঁকা। 26 আছে, তাহলে 1 2 3 4 চার হলে তো হয়ে যাচ্ছে 30। না, এক করতে হবে, 30ই আছে। এবার এখানে কি লেখা হবে? রিড মোড। এবার রিড মোড কি মাঝখানে আছে? মাঝখানে আছে। এই দুটো হয়ে গেল। এবার দেখেন সুন্দর লাগতেছে না আগে থেকে? আগে থেকে মোটামুটি অনেক ভালো হয়েছে, কিন্তু এটা উপরে উঠে গেছে, আরো 2 পিক্সেল নিচে নামবে। ওকে, এবার এটাকে কি করতে চাইতেছি? এটাকে প্রত্যেক জায়গায় ইউজ করতে চাইতেছি। এখানে দুইটা হবে না, এখানে দুইটা, তাহলে এই দুটাকে ডুপ্লিকেট করব। আবার আবার ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসলেই তো হচ্ছে, খালি কালারটা চেঞ্জ হবে। তাহলে আমরা কালারটা আগে আইডোপার টুল নিয়ে সিলেক্ট করে নিব। আমরা আইডোপার টুল নিলাম, এই কালারকে সিলেক্ট করলাম। দেন এখন কি করতে চাইতেছি? এই রিমুভ বাটন দুটাকে কপি করতে চাইতেছি, এই দুটাকে, আগের দুটাকে কপি করব। তাহলে ওই দুটাকে সিলেক্ট করি আমরা, যেগুলা আপনার দরকার নাই সেগুলোকে আমি ডিলিট করে দিলাম। এবার কোনগুলো? এই দুইটা বাটনকে সিলেক্ট করার জন্য এই দুইটা বাটনের সমস্ত লেয়ারকে আমি সিলেক্ট করে নিলাম। এবার এটাকে ডুপ্লিকেট করলাম আমি। এবার এটা কোথায় যাবে, কোন সেকশনে যাবে? এটা অ্যাবাউট সেকশন, তাই না? এটা এটার জন্য তো একটা গ্রুপ আছে, দেখেন গ্রুপটা কই? এই তো এটা, এর ভিতরে আসবে। তাহলে এটা এটা কি সিলেক্ট করা আছে না? এবার ড্র্যাগ করে, মাউস দিয়ে ড্র্যাগ করে ধরে, টান দিয়ে ধরে নিয়ে আমরা আগের জায়গায় নিয়ে আসলাম। এটাকে আগের জায়গায় বলতে ওই যে অ্যাবাউট সেকশনের ভিতরে নিয়ে আসতে চাইতেছি। এই তো অ্যাবাউট সেকশনের উপরে নিলাম আমি, আসছে কিনা? দেখি আগের গুলা আসছে নাকি, এটাকে ডুপ্লিকেট করছি না? হ্যাঁ, ডুপ্লিকেট করা আছে। এবার কি করতে চাইতেছি? এই দুটাকে টান দিয়ে ধরে নিলেই তো হয়ে যাচ্ছে। এটাকে ধরে, এই যে দেখেন টান দিয়ে ধরে মুভ করতে পারতেছে। এবার এই দুটার আগে কালারটা চেঞ্জ করে নিই, না হলে এই জায়গায় আসলে দেখা যাবে? দেখা যাবে না, যার জন্য আমরা কালার চেঞ্জ করে নিব। আগে এই কালারকে চেঞ্জ করি, এটা এই কালারটা হবে। এই যে একটা কালার চেঞ্জ হয়েছে, এবার কর্নার কালার গুলো চেঞ্জ করতে হবে। এই যে এটারও, এটারও কালার চেঞ্জ হবে। এবার কর্নার গুলোর কালার চেঞ্জ হবে, একটু বড় করে নিলাম। আগে টেক্সটের কালারটা চেঞ্জ করে নিই, টেক্সটের কালার সাদা, FFF। ঠিক আছে, এবার এই যে এখানে চতুর্ভুজ আকারের যে জিনিসগুলো আছে এগুলোর কালার তো সেম হবে, তাই না? তাহলে আমরা সেম করি এটা এটা। এবার আইডোপার টুল দিয়ে জাস্ট একটা ক্লিক করলে তো এটা আগের মতো হয়ে গেল। এবার এটা, এবার এটা কোনটা? এটা এটা। ওকে, আগের মতো হয়েছে কিনা? এবার এটাকে টান দিয়ে ধরে নিয়ে আমরা আগের জায়গায় রেখে দেবো, এখান থেকে এই পর্যন্ত না। যদি সবগুলাকে একবারে সিলেক্ট করতে চান তাহলে কি করতে হবে জানেন? কন্ট্রোল অল্টার ধরে এই উপরে ক্লিক করলে সবগুলা সিলেক্ট হয়ে গেছে, হয়েছে কিনা? এবার এটাকে টান দিয়ে ধরে নিয়ে আসেন, ওর নির্দিষ্ট জায়গায় চলে আসুন। এই যে এখানে আসবে,
এখানে আসবে। এবার নিচের দুটোকে রিমুভ করে দেন, দেখুনটা যেটা এইটা এইটা এটা 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 আর এইটা সবগুলো ডিলিট করে দেবো। এখন এটুকু কাজ কমপ্লিট করলাম আমরা। এবার নেক্সট নেক্সট সেকশনে চলে যাবো। হ্যাঁ হ্যাঁ ওটাই থাকলো, এখানে তাই ছিল না? হ্যাঁ তাহলে তো তাই থাকবে। এটা দেখেন উপরে কত ফাঁকা আছে, 70 পিক্সেল ফাঁকা ইউজ করছি আমরা, তাহলে এখানেও 70 পিক্সেল ফাঁকাই হবে। এবার আমরা কি করব, এখানে একটা প্রবলেম আছে দেখছেন আপনারা, এই 70 পিক্সেলের নিচে কিন্তু একটা শ্যাডো চলে আসছে, এই শ্যাডো কিন্তু থাকা যাবে না। আর যদি এই শ্যাডো থাকে তাহলে এটাকে উপরে তুলতে হবে, কারণ এই 70 পিক্সেল ফাঁকা থাকবে, একদম সাদা থাকবে। আচ্ছা এটাও আমরা পরবর্তীতে করব, যখন মডিফিকেশন আবার করব তখন করব এটা। এবার আমরা নিচের সেকশনটা করব, তাহলে আমরা আগের ওই ওয়েবসাইটটাতে যাই। আপনারা তো আমাদের আমার সাথে যাইতে পারতেছেন না, কেউ কেউ দেখলাম আমার সাথে যাইতে পারে। আমি কোথাও ক্লাস করলে স্যারের আগে যাই, তারপরের দিন যেটা পড়াবো স্যারের কাছে আগে জেনে নিব, স্যার কি পড়াবেন তারপরের দিন ওটা পড়ে না, আমি আগে ওটা ক্লিয়ার। তাও তো আসে না, তাহলে কিভাবে আনবো? এখনো পাইনি ওইটা না, ও মাই গড এটা গেল কই? মনে হয় সরিয়ে দিয়েছে, সরিয়ে দিলে লাভ নাই। এপি নিউ দেখো বাই করি কেমনে, এপি নিউ ডাবলিউ এবার আসবে, এই যে চলে আসছে। এবার ওর সবগুলো চলে আসছে, ওই আন্ডারে যা আছে। হ্যাঁ এটাই এই পর্যন্ত আমরা করছিলাম তাই না? এবার নেক্সট সেকশন এই সেকশনটা করব। মোবাইলটা কিভাবে এডিট কিভাবে আসছে? হ্যাঁ এটা আমরা পরবর্তীতে দেখব, আপনি করতে পারবেন। হ্যাঁ কোর্স হয় না এটা, এই যে এগুলা শিখতে হবে, এই যে এগুলা ও এগুলা এগুলা কি মাথা মুশকিল না?
এগুলো তো লেখা, এর ভিতরে যে এই যে এগুলো আছে, এই যে এই যে এর ভিতরে আরো আছে, এই যে এর ভিতরে আরো আছে, এই যে এটা আছে। হ্যাঁ ইজি কাজ, এগুলো ইজি, আপনি বুঝলে বুঝলে পরে ইজি, আর না বুঝলে খালি কমেন্ট দেওয়ার মাথা নষ্ট। বুঝতে হবে সবই ম্যাথ, ঠিক আছে, ম্যাথ যে ভালো জানে সে সবই পারবে। এই সাইডটা করতে আমার কতক্ষণ লাগবো? 5-6 ঘন্টা, 5-6 ঘন্টা লাগতে পারে। এত পিএইচডির কথা বললাম না, যেটা তৈরি করতে সেটা পিএইচডি, এ ফাইলে পিএইচডি না, এটা ডিজাইন করতেছি শুধু, ডেভেলপমেন্ট পার্টের কথা বললাম। হ্যাঁ এটা শেষ করো, তারপর শেষ যেদিন হবে ওই দিনকে শুরু করবো, আর শেষ না হলে আপনারা শেষ না করতে পারলে আমি ধরবো না। হ্যাঁ 1 বছর মেয়াদি তো আমাদের আপনাদের ই হবে না, কোর্স তো 1 বছর মেয়াদি না, 3 মাস, 3 মাস আপনারা যা নিতে পারেন। আমার কাছে হিউজ আছে, অ্যান্ড্রয়েড অ্যাপস আছে, অ্যাপসেরও কাজ করতে পারবেন যদি আপনাদের ইচ্ছা থাকে। আমি তো তা জানি না, আমি তো দেখাই দিচ্ছি, এখন আমার তো কোনো গাফিলি না, আমি তো আপনাকে খিলাই দিতে পারবো না, খাওয়াই দিতে পারবো, এটা কি পসিবল? চলে যেমন আমি থাকি তোমাদের পিছনে কি করবো, হাওয়া খাবো? আচ্ছা ওকে, এটা আপনাদের ব্যাপার, কি করবেন, তবে পড়া উচিত, আরো তো অনেক কিছুই করলেন, অনেকেই দেখা যাইতেছে যে কমপ্লিট করে অনেকে বসে থাকে। আমরা আসলে বাঙালিরা কেন জব পাই না জানেন? অলস, এটা আমি বাবা জানি না, এই জন্য আমরা জব পাই না, কিন্তু যারা ভালো কাজ জানে তাদের পিছনে 4-5টা করে জব প্রতিদিনই লেগে থাকে, খালি হ্যাঁ করলে পরে জবটা পাওয়া যাবে, এরকম অনেক লোক আছে, হিউজ লোক আছে, তো স্যালারিও স্মার্ট অ্যামাউন্ট। আচ্ছা ওকে, এই সেকশনটা করবো, ওরা কেমনে করছে দেখছেন? আমরা তাহলে দুই দিকে রাখবো, এই কোনোটা আমরা দুই দিকে রাখতেছি না, এই যেটা তাহলে আমরা এখানে দুই দিকে রাখবো, এটা এইভাবে থাকবে না, আমরা কিছু গ্রেডিয়েন্ট ইউজ করে, ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট ইউজ করে তারপর এর উপরে এটা ইউজ করবো, ঠিক আছে? আগে জেনে নিতে হবে এখান থেকে এইটুক কতটুকু আছে, আমরা ওইটুক জানবো না, আমরা জানবো এখান থেকে এইটুক কতটুকু আছে, তাহলে তো এইটুক বেরোয় পড়বে। হ্যাঁ নিজেদের মতো নিতে পারবো, তাহলে আমরা নিজেদের মতোই আমরা করিতে হবে, নিজেদের মতো করতে চাইলে এখানে কি কি আছে এটা দেখতে হবে, টাইটেল আছে, প্যারাগ্রাফ আছে, এইটুকুই তো, আর একটা আইকন আছে, আইকনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই তো। এবার আমাদের জেনে নিতে হবে এখানে কতটুকু ফাঁক আছে, চল 30 পিক্সেলের মতো ফাঁকা রাখছি, তাহলে এখানে যখন টাইটেল আসবে টাইটেলের নিচে তাহলে কত ফাঁকা হবে, 30 পিক্সেলের মতো ফাঁকা হবে, তারপর কি আসবে আইকন, তাহলে আইকনের উপর আমরা 30 পিক্সেলের মতোই ফাঁকা রাখতে পারি, বা 30 পিক্সেলে কিছু কম রাখতে পারি, দেখেন এখানে বেশি আছে এখানে কম আছে, সো আমরা ওইভাবে রাখতে পারি, একটু কম 30 পিক্সেল, 20 পিক্সেল উপরে রাখলাম আর এখানে 30 পিক্সেল রাখলাম, কিন্তু উপরে নিচে কত পিক্সেল করে ফাঁকা রাখবো, 70 পিক্সেল করে ফাঁকা রাখলাম, তাহলে তো হয়ে যাচ্ছে। আচ্ছা ওকে, আমরা নিচ্ছি তাহলে, ইউজার ডিফাইন, ইউজার ফ্রেন্ডলি, ইজি টু কাস্টমাইজ, 24 সাপোর্ট, আমরা কি দিতে পারি বলেন, কার মাথায় কোনো কিছু আছে? আচ্ছা আমরা দেওয়া শুরু করি তাহলে, কন্টেন্ট লেখা শুরু করি, প্রথমে একটা আইকন নিয়ে আসি, সেটিংস আইকন, সেটিংস আইকন নিয়ে আসি, আমরা ফাউন্ডেশন থেকে আইকন নিয়ে আসি, ফাউন্ডেশন চিশিট,
সেটিংস আছে না ওটা, সেটিংস সেটিং ওটার নাম মনে হয় কি, খুঁজে দেখেন তো, দেখেন আপনারা, আমি দেখতেছি আপনারা দেখেন, দেখে আগে ফার্স্ট এফ এ সিওজি এইটা কক, আচ্ছা এখানে দিলাম আমরা। এবার এটাকে কি করতে হবে, ফন্টের সামনে কি ইন্টার করতে হবে, তাহলে ফন্টটা আসবে। এবার এটাকে সাইজটা একটু বড় করব, সাইজ আমি 50 দিলাম। এবার এখানে কালার কি হবে, আমরা কি কালার ইউজ করতেছিলাম, 555 এই কালারটা ইউজ করলাম। এবার এখানে দেওয়া আছে, এখানে এই আইকনটার সাইজ কত আছে আমরা এটা দেখে নিই, আর এখান থেকে এইটুক হাইট কত আছে, এখানে মেবি 70 পিক্সেল করেই আছে, আমরা যদি এটা দেখে নিই, এটা দেখতে চাইলে কি করবো, ফায়ার শট, তাহলে আমাদের এখানে আসতে হবে, ফায়ার শট একটা নিয়ে নিই আগে, একটু মাইপে করলে ভালো হয়। হ্যাঁ আগে তুমি প্রথম দেখতে নিজের মতো করতে পারবে না, আমি কি এখন নিজের মতো করি ফুলাবন কি বুঝবো, আমার তো ফুলাবনের বুঝাইতে হবো তাই না, তোমার মতো কথা বললে তো হবে না। আরে ওটাই তো, তোমার 4-5টা করার পরে তুমি তোমার মতো করবা তাই না, আমি করলে তো করতেই পারি, আমার কথা বুঝতে পারছো তুমি, যারা নতুন আছে দেখবে, যারা এই যে চলে গেছে জেনে, আমি যদি আমার মতো মাপ দিয়ে করি তাহলে কি করবো, উনি পারবে, ইচ্ছা মতো মাপ নিলাম, তখন আমার পরবর্তীতে জিজ্ঞেস করবে কি এটা কেন মাপ নিচ্ছেন, কেন এখানে এটা এত করলাম, এখন কি করবো যে এটা নেওয়া আছে একটা দেখে করতেছি এটার অনুযায়ী করে ফেলাইছি, এ কথাটা বলবো, দ্বিতীয়বার আর প্রশ্ন করবে না, না হলে আমি আরো 4-5 বার প্রশ্নের সম্মুখীন হব। বুঝাইতে পারছি তোমারে? হ্যাঁ সমস্যা নেই, এটা করলে যে টোটাল সাইডটা পাইতেছেন আপনি, প্রিন্ট করলে কি আপনি টোটালটা পাবেন, অর্ধেক অর্ধেক করে পাবেন, যতটুকু স্কিনে থাকবে ততটুকুই পাবেন। আচ্ছা ওকে এটা দেখে নেই কতটুকু আছে, এনে 70x70 আমি দিতে চাইছিলাম, যদি আমি আমার মতো করতাম 70x70 দিতাম, এনে কত আছে, 100 আছে হাই, তাহলে উইথ কত আছে, 42, ওটা উইথ, এটা 100x100 আছে ঠিক আছে, তাহলে আমরা কত করতে পারি, আমরা 80x80 করি, আর ফন্ট সাইজটা কত আছে, এটার সাইজ কিভাবে মাপ, সাইজ এটা দিয়ে মাপবো, এটা দিয়ে মাপি নাই নাকি, হাইট মাপলে উইডো চলে আসবে অটোমেটিক, এটা 40 পিক্সেল হাইট আছে, হ্যাঁ আপনার দেখতে হবে যে সাইডটা যদি আমি 500 নিই তাহলে কেমন লাগবে, ওটা আপনার চোখের উপরে ডিপেন্ড করবে যে ইউজার এটা যদি 500 দিই কিনবে কিনা, এনে 500 দিলে কত বড় হবে চিন্তা করছেন, এটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করবে, আপনি কতটা ভালো বা কতটা সুন্দর করে করতে পারেন, মেইনলি টার্গেট হচ্ছে সৌন্দর্যের ব্যাপার, এটা চয়েস করতে হবে, আরেকজন যে কিনবে ও যাতে চয়েস করে, আপনাকে ফার্স্ট দেখেই যাতে চয়েস করে বলায় যে এটাই নেই আমি, এটা আপনার উপরে ডিপেন্ড করবে। হ্যাঁ না হ্যাঁ এটা নকল হচ্ছে না, এটা কিন্তু নকল হচ্ছে না, কপিরাইট হচ্ছে ঠিক আছে, আপনি কি শিখবেন না, তাহলে শিখলে পরে তো কপিরাইট করতে হবে প্রথমে, আমি না এই সাইট যারা করছে তারা কি কপিরাইট করে নাই, অফকোর্স কপিরাইট করছে,
প্রথম যে করবে মার্কেট প্লেসে কাজ করতে যে আসবে ও কপিরাইট করতে হবে ওকে, কারণ ও বুঝবে কেমনে, মাপগুলা চিনবে কেমনে, মাপগুলা জানবে কেমনে, আরেকজন এটা কপি করেই তো জানবে। পরে নেছে ওর ওর মধ্যে আরেকটা তৈরি করলো যে নিজের ক্রিয়েটিভিটি শো করলো, কিন্তু এটা তো পরে পরের ব্যাপার, আফটার 6 মাস 1 বছর পরে পরে আপনি নিজের মতো করে তৈরি করতে পারবেন, এর আগে তো পসিবল না। এর আগে যেখানে মাপটা এখানে মাপটা এই মাপগুলো তো জানতে হবে। আপনার 1 বছর পর না, আপনি যদি 3টা সাইট কমপ্লিট করেন তারপরে নিজেই পারবেন, 3-4টা সাইট কমপ্লিট করার পরে দেখবেন নিজে পারতেছেন, আদারওয়াইজ পসিবল না। তখন আপনি বুঝতে পারবেন, অটোমেটিকলি বুঝতে পারবেন, 2-3টা করার পরে আপনি বুঝতে পারবেন আমি বুঝি কেমন, আমি কিভাবে বলে দিতেছি, ওই রকম আপনি বলে দিতে পারবেন, 2-3টা করলে বলে দিতে পারবেন যে এখানে এতটুকু হবে। হ্যাঁ আমি অনেকগুলো তৈরি করছি, অনেকগুলো তৈরি করছি। আচ্ছা ওকে, এটা সাইজ কত রাখছি, 45 রাখলাম, কারণ এটা 80 দিব না, অর্ধেক অর্ধেক সাইজ রাখতেছি। তাহলে এখানে 80x80 একটা কি আসবে, ব্যাকগ্রাউন্ড আসবে, এখানে একটা নতুন গ্রুপ নিয়ে নিলাম, এই গ্রুপের নাম হবে কি, ফিচার্স, ফিচার্স না, ফিচার টপ দিয়ে দিলাম, নিচে যেহেতু ফিচার আছে তার উপরে যেহেতু আছে, অন্য আরেকটা নাম দেওয়া যেত কিন্তু। হ্যাঁ এখানে তো কোনো টাইটেলই দেওয়া নেই, কিভাবে নাম সিলেকশন করবেন, এটা ফিচারই, কারণ ইউজার ফ্রেন্ডলি 24 সাপোর্ট এগুলো ফিচার্স, এই যেগুলো ফিচার্স আনলিমিটেড ফিচার্স, হাই রেজুলেশন কোম্পানির ফিচার, এই যে এইভাবে দিব। হ্যাঁ হ্যাঁ আমরা এই একটা করলেই তো বাকিগুলো হচ্ছে, এগুলো সব হচ্ছে, ওটা কি কপি কপি করে নিয়ে দিয়ে দিব। আচ্ছা ওকে 40 করলাম, এবার একটা ব্যাকগ্রাউন্ড করব, এটার নাম দিলাম ফিচার স্টপ, ফিচার স্টপ, ঠিক আছে। এর ভিতরে একটা আইকন আসছে, এবার আইকনে ব্যাকগ্রাউন্ড আসবে, আর একটা নতুন লেয়ার নিলাম, এবার কত বাই কত দিতে চাইতেছি আমরা, 80x80, আর রাউন্ড কত থাকবে, 20 পিক্সেল রাউন্ড করে দেই, 20 পিক্সেল রাউন্ড করে দিলাম, তাহলে 80x80 করি, 80x80, এবার স্ট্রোক থাকবে না, এবার এখানে আসুক 20 পিক্সেল, এবার একটা ক্লিক করলাম, ওকে করলাম, আসছে কিনা, এইবার এটা উপরে আসবে ওটা নিচে যাবে, সরি, হ্যাঁ অফকোর্স হোয়াইট কালার, যেটা ঠিক আছে। এবার আমরা এখানে কোণাকার করতে চাইতেছি না, যে 2টা কোণা থাকবে আমাদের সাইডটা তো, এই যে 2 কোণা আছে, সো এখানেও তাই করতে হবে। এটা করতে চাইলে আবার আগের মতোই নতুন একটা লেয়ার নিলাম, এটা একটু জুম করে নেই, এবার এখানে দেব এইটুকু রাখলাম, কালারটা সেম হবে, ক্লিক করলাম একটা কালার দিয়ে দিলাম, এবার এটাকে সাইজ করে নিই, ওকে, এবার এটাকে ডুপ্লিকেট করেন, ডুপ্লিকেট আসলো, এবার এটাকে ধরে নিয়ে এখানে বসাই দিলাম আরেকটা, ঠিক আছে একটা হয়ে গেছে আমাদের। এবার আমাদের কন্টেন্ট, ওরা কি দিছে, ওরা ইজি টু কাস্টমাইজ, ইউজার ফ্রেন্ডলি, 24 সাপোর্ট এগুলো দিছে, আমরা দেব ক্লিন ডিজাইনও দিছে ওরা, আমরা এরকম একটা কিছু ইউজ করি, আমরা দিলাম রেসপন্সিভ ডিজাইন, এটা কালার কি হবে, 5 5 5
ওরা কি টেক্সট ট্রান্সফর্ম আপার কেজ লয়ার কেজ ইউজ করছে, এটাই থাক। সাইজ কত দেব এখানে, এটার কত সাইজ, এই সাইজ ইউজ করবো আমরা। এটা কত, 20 বোল্ট, তাহলে এটা কত হবে, 20 বোল্ট। এটা দিলে মানে বেশি ছোট হয়ে যায়। থার্টি করলাম, এটা কয়টা হবে এখানে, তিনটা না চারটা দিয়ে দেই। চারটা দিলে পরে কয়টা কলামের ভিতরে দিতে হবে, প্রত্যেকটা কয়টা কলামের ভিতরে আসবে, তিনটা করে কলামের ভিতরে আইতেছে, 3 4 12টা। ঠিক আছে, তাহলে এই কলামের ভিতরে হইলে তাহলে এই কলামের মাঝখানে বসবে এটা, তাই বসবে কিনা। আর এখানে কত ফাঁকা হবে বলছিলাম, 20 পিক্সেল ফাঁকা হবে, 20 পিক্সেল নাই, বেশি আছে মনে হয়। ২৪ পিক্সেল আছে, তাহলে 20 পিক্সেল করি, 1 2 3 4, 20 পিক্সেল হয়ে গেছে ওটা। এবার নিচে একটু প্যারাগ্রাফ আসবে, 20 পিক্সেল, হ্যাঁ 30 তো নিচে দেয়া আসবে, এটা একটু কম আছে না। এবার প্যারাগ্রাফ যদি নিতে চাই তাহলে রেসপন্সিভ ডিজাইন আছে না, এটা ইজেন আর্টিকেলে যাই, আর্টিকেল, তাহলে রেসপন্সিভ ডিজাইন লিখে সার্চ দিতে হবে, যেহেতু এটার প্যারাগ্রাফ লিখবো আমরা, তাই না? তাহলে এখানে দেখি রেসপন্সিভ রেস কমন রেসপন্সিভ ডিজাইন, আমরা এইটুকু নিলাম, নিয়ে পরবর্তীতে এটা ইয়ে করবো। তাহলে এখন যদি আমি ইয়া নিতে চাই, আগে এটাকে মাঝখানে নিয়ে নিই, তিনটার ভিতরে মাঝখানে নিয়ে যাই, তিনটার ভিতরে চাইছি না, এখান থেকে এইটুকু আসবে না, এই যে এখান থেকে এইটুকু আসবে, তিনটা মাঝখানে 30 পিক্সেল ফাঁকা থাকবে। ঠিক আছে, তাহলে এখান থেকে এইটুকের ভিতরে তাহলে এটার মাঝ বরাবর করে নিয়ে আসি, সবগুলা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে মাঝখানে নিয়ে আসি, এখানে দিলে তো হচ্ছে, কিন্তু এটা মাঝখানে নেই, আইকন মাঝখানে নেই, আইকন এটা এটা এটাকে মাঝখানে করি, এটা মাঝখানে আছে। এবার টোটালটা উপরে তুলে এবার এখানে একটা 70 পিক্সেল ফাঁকা নেই, তাহলে ভালো লাগবে, 70 70, এটাও থাকবে এটাও থাকবে, কারণ এখানে একটু ফাঁকা রাখতে হবে, রাখলে পরে সুন্দর লাগবে, সৌন্দর্যের জন্য ওটা রাখলাম। এবার হয়েছে, এবার এখানে কন্টেন্ট আসবে, তাহলে কন্টেন্ট আমাদের কপি করা আছে, তাই না? এবার নোটপ্যাডে ওপেন করি ওটাকে, পেস্ট করলাম, এবার এই কন্টেন্টকে আবার কপি করলাম, কন্ট্রোল সি করলাম, এবার এখানে পেস্ট করব কি দিয়ে, এই যে টাইপ টুল সিলেক্ট করে ড্র্যাগ করে টান দিয়ে, ধরে নিয়ে আমরা এইটুকুর উপরে রাখবো না, এর চেয়ে তো আর বেশি যাবে না, তাই না? আমরা এর ভিতরে রাখবো, কন্ট্রোল ভি। এবার এগুলো সাইজ করি, এটার সাইজ কত হবে, বডি ফন্ট কিন্তু এটা 15 বোল্ট তো হবে না, রেগুলার এটা হবে মনসেরি, তাই না? আমরা মনসেরি করতেছি না, এটা করলাম। এবার কন্টেন্ট গুলো অনেক বড় হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে, আমরা এত কন্টেন্ট রাখবো না, 3 লাইনের কন্টেন্ট রাখলাম আমরা, বাকিগুলো সব ডিলিট করে দিলাম, থাকলে বেশি হয়ে যায়, এত বেশি রাখার দরকার নাই, ফিচার্সে এত বেশি হয় না। এবার এটা মাঝখানে আসবে, আসবে কি না,
তাহলে মাঝখানে নিয়ে আসতে চাইলে কি করতে হবে, এই যে এখানে এইটা সেন্টার, সেন্টার টেক্সট করতে হবে, করলাম। এবার এখানে ফাঁকা করতে হবে, বলছিলাম 30 পিক্সেল ফাঁকা হবে। 30 পিক্সেলে যেখান থেকে ফাঁকা ধরে নেন, কত আছে, 17 আছে, তার মানে আরো 13 পিক্সেল যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 10 করলেই হবে। এটা থেকে ধরলে কত আছে, 27। 1 2 3 তিন হলে বেশি হয়ে যায়, দেখছেন কত ফাঁকা লাগতেছে, আপনি কি বুঝতে পারতেছেন? 1 2 3 4 5 6 7 8 8 হলে হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এরকম ডিফারেন্স থাকে, বেশি ফাঁকা লাগতেছিল কিন্তু এটা, আমরা ফাঁকাটা কমাই দেওয়াতে দেখেন আগের চেয়ে সুন্দর লাগতেছে, আরো কমাইলে মানে ভালো লাগতো আরো। এবার এটাকে ডুপ্লিকেট তো করলেই তো হয়ে যাচ্ছে, আমাদের কন্টেন্টটা ভালো হয় নাই। এই যে এই পাশে একটু ফাঁকা আছে, এইভাবে ফাঁকা আছে, এই কন্টেন্টটা না দিয়ে অন্য কিছু, অথবা এই কন্টেন্টের ভিতরে টু বি অক্ষর দিয়ে দেওয়া যায়, একটু অফ লাগানো যায় একটু, ঠিক আছে, এইভাবে লাগালেই তো হয়ে যায়। এটা তো লেখা ভুল করছে, আমাদের তো ইয়া হবে, রেসপন্সিভ কথা থাকতে হবে, এইটু কপি করলাম আমরা, তৈরিতে হয়ে যাচ্ছে না, একটু কপি করে ওখানে দিয়ে দিই। আপনার ইচ্ছা লরেন ইউজ করতে পারেন, এটাই দিলাম, ছোট বলেছিল মনে হয় কেমন লাগছে, লরেন ইউজ আমরা এটাই থাকি। এবার এটাকে কি, এটা একটা গ্রুপ নেই, তাহলে গ্রুপের নাম দেই কি, ফিচার্স 1, ফিচার্সটা বড় হাতে হবে এফ। এবার সবগুলা ধরে ওর ভিতরে ইনক্লুড করে দেই, এর ভিতরে দিয়ে দিলাম। এবার এটাকে ডুপ্লিকেট করলে তো হচ্ছে, গ্রুপকে ডুপ্লিকেট করলাম, আমরা গ্রুপকে ডুপ্লিকেট করলাম, একটা দুইটা কয়টা হবে, তিনটা, তার মানে চারটা হয়ে গেছে, ঠিক আছে। এবার এটাকে মাঝখানে নেবেন, প্রত্যেকটাই একটা করে ধরবেন, একটা করে মাঝখানে নেবেন, এখানে 30 পিক্সেল ফাঁকার পর এটা আসবে। আগে আরেকটা কাজ করে নিতে হবে, প্রত্যেকটা একটা একটা রোলার, না রোলার ধরা লাগবে না, এটার সাথে মিলে নিতে হয়ে যাচ্ছে, তাহলে এটার সাথে মিলাই দেয় উপরটার সাথে, সাইডও মিলাই দেই, না সাইডে মিলবে না, সাইড মিলবে না, আর ওইদিকে একটু ফাঁকা থাকবে, চলবে না, এটা তো নিচেও নামবে দেখা যায়, কেন সেম জিনিস নিচে নামলো কেন, হ্যাঁ আর এবার ঠিক আছে, 1 পিক্সেল বেশি হয়েছিল, এবার একটা হইল, হ্যাঁ এবার এখানে আরেকটা আসবে, তো
বলি কাজ বাদ দিয়ে কিন্তু বেশি কথা বলতেছো তুমি, আমার বেশি কথা কিন্তু ভালো লাগে না। কই যাইতেছে হয়েছে। এবার কি করতে যেতেছি, ও লাইন হেট হয় নাই, লাইন হেট আমরা কত নিছিলাম 24 পিক্সেল লাইন হেট নিছিলাম। আচ্ছা আমরা দেখে নেই কয় পিক্সেল লাইন হেট নিছি আমরা, এটাতে ক্লিক করলে তো পাবো আমরা কয় পিক্সেল লাইন হেট নিছি আমরা, এই যে 24 পিক্সেলে, তাহলে 24 হলে হচ্ছে আমার, আর ফন্ট সাইজ 15 ছিল, তাহলে 15 আছে, এটা ফন্ট সাইজ তাই আছে কিনা, তাহলে কি আমাদের আমার এটা ক্লিয়ার আছে। এবার আমরা প্রত্যেকটার কন্টেন্ট চেঞ্জ করব, এটা রেসপন্সিভ ডিজাইন দিছি, তাহলে এটাকে আর কি দিতে পারি, সিএসএস 3, সিএসএস 3, অ্যাডভান্স সিএসএস 3 দিলাম আমরা একটা, মানে বোঝা লাগবে না, এটা একটা টাইটেল, এটা বুঝবেন না, করলে তো আমি বুঝবেন না, বড় হয়ে যায় একটু কি থাক, এটাকে মাঝখানে দিতে হবে, তাহলে কন্টেন্ট আরো চেঞ্জ করা উচিত ছিল। এটাকে কি দেবো তাহলে, HTML 5 HTML HTML 5 JavaScript writer Java SCRIPT এক কাজ করি, এখানে এগুলাই রাখি, পরবর্তীতে এই ফিচার গুলো রে এটা নিচে যেগুলো থাকবে না, এই যেগুলো এগুলোতে ওটা করবো আমরা, ঠিক আছে, তাহলে তো চেঞ্জ হচ্ছে আমাদের। না একটা করতে পারতাম, আচ্ছা থাক পরবর্তীতে চেঞ্জ করবো, আগে ডিজাইনটা করে নিই, এখন এগুলো চেঞ্জ করলাম না, আগে ডিজাইনটা করে নিই, পিছনে ব্যাকগ্রাউন্ডের একটা ডিজাইন করি, দেখেন কেমন করে করি। এবার এখানে একটা রোলার সেট করব, যাতে এখানে কত পিক্সেল ফাঁকা রাখছিলাম 70 আবার 70, এত পিক্সেলই ফাঁকা রাখবো এখানে নিচেও, তাহলে একটা রোলার সেট করলাম এখানে মাপার জন্য। এবার এখানে কত হবে, 70 বাই 70, না 70, একটা রোলার আসলো, আবার আরেকটা রোলার আসবে 70, এই সত্তর
ওকে, এবার আমি কি করতে চাইতেছি, এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাইতেছি, কোথা থেকে কোন পর্যন্ত আসবে, এখানে তাহলে দেওয়া যায়। আর একটা গ্রুপ, এটার নাম দিলাম ডিজাইন, ডিএসআইডিএন ডিজাইন, এটা সবার নিচে থাকবে। নিচে চলে আসছে, এবার এখানে সিলেক্ট করব কোন থেকে কোন পর্যন্ত লাগবে, এখান থেকে, হ্যাঁ এই পর্যন্ত আমরা ডিজাইনটা করব, ঠিক আছে। এটুক সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই গ্রেডিয়েন্টে এখানে ইউজ করব, এরকম একটা গ্রেডিয়েন্ট, এই কালার থাকবে, এই কালার থাকবে। তাহলে আমাদের তো এই কালার আছেই, তাহলে এই কালারটা আমাদের নাই, তাই না? এই কালারটা নাই, এই কালারটাও নিয়ে নিই, এই কালার নিয়ে নিলাম, দুইটা কালারই আছে এবার। এবার আমরা এখানে আসবো, এখানে একটা নতুন একটা লেয়ার নিব, এর ভিতরে লেয়ার নিলাম, নেওয়ার পরে কি করতে যেতেছি, এই লেয়ার উপর ডাবল ক্লিক করলাম, এবার কি গ্রেডিয়েন্ট, এবার এখানে এসে এটাকে কালার কি করব, এইটা, আর এটাকে কি করব, এইটা করলাম। এবার একটা সিম্পলি বেস, হ্যাঁ কি একই হয়ে গেল, আমরা ওটা করতেছি গ্রেডিয়েন্ট হয় নাই, এই জন্য এক হয়ে গেছে। হয়েছে কিনা, এবার কালারটা সাদা করবো আমরা, টেক্সট কালার সাদা হবে, তাহলে তো হয়ে যাচ্ছে। আইকন কি আমরা চেঞ্জ করবো, আইকন চেঞ্জ করবো একটু পর, আমরা ডিজাইনটা করতে চাইতেছি আগে সাদা। আইকন তো আমরা যেমন জন জন চেঞ্জ করতে পারতেছি, এখন এখনই এটা আমার ইউটিউবে দিতে ইচ্ছে করতেছে না। দেখাই তো দিচ্ছি, আর পিএইচডি দিয়ে কি করবো, সব কিছু দিয়ে দিয়ে আমার থাকলো কি, আচ্ছা ওকে, দেখছেন একটা সেকশন ওকে হয়ে গেছে। হ্যাঁ হবেই তো, মামুন করেছে না, ডিজাইন কেমন হইতেছে, অনেক তুমি একটু কথা বেশি বলো, কিন্তু কাজের কথাই বলো। আচ্ছা ওকে, কিন্তু এই কালারটা এরকম কালো কালো দেখা যাচ্ছে কেন, ঠিকই আছে কালো হয়ে গেছে, নিচে ব্যাগের ইয়েতে একদম কালো হয়ে গেছে। এবার এখানে একটা ডিজাইন করতে হবে, এই ডিজাইন তো করতে হবে সুন্দর করে, এই যেটা ফিচার সেকশন খুব সুন্দর করে করতে হবে, এরকম একটা বানাইতে পারবেন না, এই ফিচার সেট হচ্ছে আপনার কাছে, হ্যাঁ সবাই বলে, এক মিনিট ফাঁকা হয়ে গেছে নাকি,
ফ্রিজের এক ইঞ্জিন কাটা হয়ে গেছে। এটা ফাঁকা হলো কিনে হ্যাঁ ব্ল্যাক পিকচার ফাঁকা দেখা যাচ্ছে কেন? গ্রিডের জন্য নাকি? গ্রিডের প্রবলেম ছিল। ও গ্রিডটা তো মাথায় আছে। গ্রেডিয়েন্টের প্রবলেম আমারও তাই মনে হচ্ছে। এক পিকচার করে ঠিক করবো, এখন ঠিক করতে পারবো না। দিয়ে আমরা সেভ করে দেখি তো কেমন লাগে, ওটা দেখা যায় কিনা। সবসময় সুন্দর লাগে না, আমাদের সুন্দর মনে হচ্ছে না, খারাপ লাগে। এই যে এখানে একটু স্পেস হবে, এক পিক্সেল ঠিক করতে হবে, না হলে হবে না। এক পিক্সেল দেখা যাচ্ছে। হ্যাঁ নেক্সট ক্লাস, আজকে এটুকুই থাক। যে সুন্দর একটা ডিজাইন করে দিচ্ছি আপনাদের, হ্যাঁ এটা নিয়ে কি করবো, এটা লাভ কি? হ্যাঁ আচ্ছা, এইটুকুই থাকে আজকে, 5টা বাজে গেছে।